ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চায় না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক বিচার পাক আর সাধারণ মানুষ ড্রামা পদত্যাগ করবে ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে এসছিল আবার হেরে গিয়ে তারপরে শ্রমণদেব চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে বলছে ওরা বিচার চাই না বিশ্বাস করে না এ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপ এর জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় না মুখোশটা খুলে যাবে না মুখোশটা খুলে যাবে ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচমেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি টিভিতে শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে জনতার স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি ঠিক অনেকটা ওই পুজো আসার আগে মহালয়া বা এরাম সময় যেরকম একটা ফিলিং হয় যে পুজো আসছে বা বিশ্বকর্মা পুজোর পর থেকেই দেখবেন এটা পুজো পুজো যে ফিলিংস আসে সেই ফিলিংসটা আসতে শুরু করলো যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে হলেও হঠাৎ তার মনে হয়েছে হঠাৎ তিনি বলেছেন যে আমি জনতার স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি মানে মুখ্যমন্ত্রী যেমন দিন গুনছেন তেত্রিশ দিন বত্রিশ দিন চৌত্রিশ দিন আমরাও আজকে থেকে দিন গুনব এবং বিশ্বাস করব নিশ্চয়ই উনি খুব শীঘ্রই পদত্যাগ করে বাংলাটাকে বাঁচাবেন আর একটা উনি খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন বেশ একটা মজার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা কেউ বিচার চায় না ওরা সবাই চেয়ার চায় ওরা বিচার চায় না চেয়ার চায় আর বলেছেন আমি জনস্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি তা আমি বলছি যে তাড়াতাড়ি কাজটা করে ফেলুন তাহলে দুর্গা আগে একটা ডবল দুর্গাপুজো আমরা একসাথে যেটা আপনি চেয়েছেন উৎসব করতে আমরা ডবল উৎসব একসাথে করতে পারবো আমরাও আশা করব। যে খুব তাড়াতাড়ি আপনি পদত্যাগ করে এই যে বাঙালি যে দীর্ঘ দিন একদম যন্ত্রণাকাতর শোকে আচ্ছন্ন হ্যাঁ তার থেকে বাঙালিকে বার করে পুরো উৎসবে মাতোয়ারা করে দেবেন